এসকোপ শটটা সম্ভবত জিম্বাবুয়ের একজন ক্রিকেটার প্রথম খেলেছিলেন তার হাত ধরে এটা জনপ্রিয় না হলেও মোহাম্মদ আশরাফুল এটাকে ক্রিকেট বিশ্বে পরিচিত করেছিলেন এসকোপ হিসেবে দু সালের বিশ্বকাপে এটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয় ধীরে ধীরে ক্রিকেট বিশ্বের অনেক ক্রিকেটারই এই শটটা খেলেছেন এক সময় এটা হয়ে যায় দিলস্কোপ শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার দিলশান এটা এত বেশি খেলেছিলেন যে ক্রিকেট বিশ্বের সবাই তাকে দিলস্কোপ হিসেবেই চিন্ত সহ অনেক ক্রিকেটারই আজ এমন শট খেললেন মাঠে সহ বিভিন্ন নামকরণ হয়েছে শটটার জিম্বাবুয়ের ক্রিকেটারটির নাম গন্ধ নেই এখন আর আশরাফুল নিষেধাজ্ঞার বোঝা মাথায় নিয়ে এখনও আন্তর্জাতিক ক্রিকেটের বাহিরে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও সেনা ছন্দ ফিরে পাওয়ার জন্য লড়াই করছেন এখনও জনপ্রিয় স্কপ শটটির দীর্ঘদিনের বাহক আশরাফুল আন্তর্জাতিক ক্রিকেট আর ফিরতে পারবেন কিনা তা সময় বলে দিবে কিন্তু বর্তমানে অনেক ক্রিকেটারই যখন স্কপ শটটি খেলেন এবং বিভিন্ন নামকরণ হয় শটটির তখন মনের অজান্তেই আশরাফুলের শটটি চোখের সামনে ভেসে ওঠে নিষেধাজ্ঞা না থাকলে তিনিও খেলতেন এই শটটি অ্যাসকোপই হয়তো ক্রিকেট বিশ্বের জনপ্রিয় একটি চোখ ধাঁধানো শট বাংলাদেশ ক্রিকেটে সাকিব তামিম মুশফিক ছাড়া কেউই ধারাবাহিক নয় কিংবা দলে থাকা নিশ্চিত নয় তাই আশরাফুল ঘরোয়ালিকে পারফর্ম করতে পারলে সুযোগ আসবেই কারো জায়গায় ফিরতে হবে না নিজের জায়গাতেই ফিরবেন আশরাফুল ক্রিকেট বিশ্ব হয়তো আবারও দেখবেন অ্যাশকোপ প্রত্যাশা এটাই দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন